ওয়ানপ্লাস এবার লঞ্চ করতে যাচ্ছে ওয়ানপ্লাস নট এন হান্ড্রেড নামে নতুন একটি স্মার্টফোন। ওয়ানপ্লাস নট এন হান্ড্রেড ফোনটিতে থাকছে আইপিএস এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া ফোনটিতে থাকছে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো ওয়ানপ্লাস নট এন হান্ড্রেডের স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়ানপ্লাস নট এন হান্ড্রেড ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি। ফোনটি মিডনাইট ফ্রস্ট এই একটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরার সেট আপ। ফোনটি ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লে বাম পাশে থাকছে পানসুল ক্যামেরা সেট আপ। 188 গ্রাম ওয়েটের সাথে 8.5 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে 2টি সিম কার্ড ও 1টি মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.52 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যাতে থাকছে এইচডি প্লাস রেজুলেশন। এছাড়া সাথে থাকছে 269 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে অক্সিজেন ওএস 10 বেসড অন অ্যান্ড্রয়েড 10 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 যেটি 11 নানোমিটার আগে যে একটা তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে আরজিনো 610। ফোনটি 464 এই একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এবার কথা বলা যাক ফোনটি ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের পানসুল ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB 2.0, NFC এবং GPS। এবার কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 15 থেকে 16 হাজার ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশি টাকায় 20 থেকে 21 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 4 ডিসেম্বর আর বাংলাদেশের বাজারে আসতে পারে ডিসেম্বরের মাঝে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।